কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডির। আজ দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে তাকে। আইনমন্ত্রীকে সশরীরে হাজিরা দিতে নোটিশ, এই নিয়ে এগারো বার আজ নিয়ে এগারোবার মলয় ঘটককে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে দশবার ইডির তলব এড়িয়েছেন তিনি। উনিশে জুন আইনমন্ত্রীকে তলব করেছিল ইডি, কিন্তু পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। প্রথমে তিনি বলেন তার কাছে কোনো সমন আসেননি, তারপরে তিনি বলেন যে তিনি পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত। আজকে দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেবেন মলয় ঘটক। আজ কি মলয় ঘটক হাজিরা দিচ্ছে নিয়ে এ নিয়ে গতকাল থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি হাজিরা দিচ্ছেন, যেহেতু আজকে এগারোবার তলব করা হলো আজ নিয়ে। তার উত্তরে মলয় ঘটক গতকাল রাতে কি বলেছিলেন শোনাবো আপনাদের শুরুতেই। মলয় ঘটক বলছেন আপনাকে কেন বলবো, সাংবাদিকদের কেন বলবো আমি যাবো কিনা। এর আগে তিনি বললেন যে ইডির তাকে তলব করেছে, তিনি সমনই পাননি। তারপর তিনি বললেন পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততার জন্য তিনি যেতে পারছেন না। আজ এগারো নম্বর বার তলব আইনমন্ত্রী মলয় ঘটককে, তিনি যাবেন কিনা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। গত উনিশে জুন আমরা দেখেছিলাম একেবারে বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন যে তথ্য যে তার নামে কোনো টিকিট কিন্তু বুক হয়নি দিল্লি যাওয়ার। আজ কি জানা যাচ্ছে জানাবেন। আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আসানসোল থেকে ব্রজ রয়েছেন এবং বিমানবন্দর চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি আমার সঙ্গে। রুমকি, গত উনিশে জুন আমরা যে খবর পেয়েছিলাম যে কোনো টিকিট বুক হয়নি মলয় ঘটকের নামে, আজ এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে, কি খবর পেলে? একদমই তাই মীনাক্ষী, শেষবার উনিশে জুন তলব করা হয়েছিল সেটা ছিল দশমবার, আর এবার এগারোতম বার তলব করা হয়েছে দিল্লির প্রবর্তন ভবনে আইনমন্ত্রী মলয় ঘটককে। কিন্তু এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে যে চেক ইন হয়, সেই চেক ইনের জায়গাতে এখনো পর্যন্ত আইনমন্ত্রী মলয় ঘটকের নাম নেই। অর্থাৎ সকাল যে এগারোটা পর্যন্ত যে বিমানের শেডিউল ইতিমধ্যেই রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে মীনাক্ষী, যদি দেখানো যায় কোনোভাবে। এখনো পর্যন্ত সেই শেডিউল দেওয়া নেই, তবে দশটা দশে একটি বিমান রয়েছে এবং তারপরের বিমান রয়েছে আবার দশটা পঁচিশ, তারপরে আবার দিল্লি যাওয়ার বিমান রয়েছে ঠিক এগারোটা নাগাদ। এবং এই এই তিনটে বিমানের মধ্যে কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটক তার টিকিট বুক নেই, অন্তত বিমানবন্দর সূত্রে এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সকাল থেকে আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তার কারণ তার ফোন সুইচড অফ রয়েছে, সেই জায়গা থেকে কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা পসিবল হচ্ছে না। তুমি জানো মীনাক্ষী, এর আগে যতবারই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা যে আপনি কি যাবেন, আপনি কি দিল্লির প্রবর্তন ভবনে ইডির যে যে জিজ্ঞাসাবাদ পর্ব তার কি মুখোমুখি হবেন বা হাজিরা কি দেবেন, সেই বিষয়ে কিন্তু রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তিনি স্পষ্ট বলে দিয়েছেন এ বিষয়ে আপনাদের কিছু জানাবো না। তাই এই বিষয়টা এখন ধোঁয়াশায় যে আইনমন্ত্রী মলয় ঘটক তিনি দিল্লিতে যান কিনা এবং ইডির হাজিরায় তিনি মুখোমুখি হন কিনা, সেই বিষয়টা এখন সত্যি দেখার বিষয়। এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে খবর যে এখনো পর্যন্ত কিন্তু এগারোটা পর্যন্ত যে বিমানগুলি শেডিউল্ড অলরেডি রয়েছে সেই শেডিউল্ড বিমানে কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটকের যাওয়ার সম্ভাবনা, শেডিউল্ড বিমানে সেখানে কোনো সম্ভাবনা নেই তুমি বলছো যাওয়ার, তুমি যে লিস্ট তুলে ধরছো এই মুহূর্তে। এগারোটার মধ্যে যদি বিমানে যাওয়ার না থাকে তাহলে তিনি কখন যাবেন? দুপুর বারোটার মধ্যে তো তাকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। রুমকে তুমি সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুমি তুলে ধরলে, তথ্য তুলে ধরলে এই মুহূর্তে যে আজও টিকিট বুকিং নেই দিল্লির জন্য মলয় ঘটকের নামে, এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে।